হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, বলতাম না আমি ভালো আছি, খুব ভালো আছি। মা কি রান্না কি করছো? আমি কি করছি, এই যে আম কাটবো আজকে, আমের টক হবে, আর হবে মাছ। এই যে মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ, এখানে আছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ। বাবা আছে, বাবা কি কি নিয়ে এসছে? চিংড়ি মাছ আজকে বেশি বাজার আসেনি, চিংড়ি মাছ, কাতলা মাছ, আলু পেঁয়াজ, ঝিঙে দিয়ে করবো কাতলা মাছ। দেখিয়ে দাও ঝিঙে গুলো, কচি কচি ঝিঙে, কচি কচি ঝিঙে কে ভালোবাসো খেতে কমেন্ট করে বলো। ঝিঙে দিয়ে আজকে কি কি হবে দুপুরে? আর এটা কি মা? এটা এসে পুঁই শাক, পুঁই শাক দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, খুবই সুন্দর পুঁই শাক। আর ওখানটা চাল ভিজিয়ে রেখেছে, চাল এই যে আলমারিতে ঢুকিয়ে রাখছে। কি রান্না হবে বললাম না? ও হ্যাঁ, দিয়ে মাছের ঝোল হবে, আর এই পুঁই ডাট, হ্যাঁ পুঁই ডাটা তো বলে, পুঁই ডাটা দিয়ে চিংড়ি দিয়ে করবো, মাছের তেল করব কি না তাই ভাবছি, এখনো সঠিক মানে আমি ঠিক করিনি কি দিয়ে কি করব। আম টক করব, আমগুলো সাইজ দেখিয়ে দাও, অনেক বড় বড় আমের সাইজ, এই যে বাহ, এর থেকে বড় বড় আছে, আমি ছোট ছোট দেখে নিলাম তো। দেখতেই পাচ্ছ তোমরা, চলো পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে পরে দেখা হবে আবার, ঠিক আছে টাটা। হ্যালো, এই দেখো এই যে চিংড়ি মাছ কাটা হচ্ছে এখানে সব, এখানে কি চিংড়ির, কি চিংড়ি, কুচো চিংড়ি বলে এগুলোকে তাই তো? হ্যাঁ, না বেশি ছোট না, দেখো চিংড়ির সাইজ, মাঝারি সাইজের। হ্যাঁ, আর এই দেখো চিংড়ির সব জিনিসপত্র গুলো, আমি পারি না অত ভালো করে চিংড়ি মাছ বাছতে, বেশি বড় নয় তো তার জন্য চিংড়ি মাছের ছাল গুলো ছাড়াচ্ছি না। এই দেখতে পাচ্ছ, এই যে দেখো মা আর চিংড়ি মাছ, তুমি এত জানলে কিভাবে পারো চিংড়ি মাছ বাঁচতে? তাই হুম, পারি সত্যি? হুম, আমার তো মনে হচ্ছে আমি পারি না। পারো, এই দেখো এতগুলো বেছে নিয়েছে আর বলে যে পারি না এত জলদি, এতগুলো চেষ্টা চেষ্টা শুধু চেষ্টা করে যাই, ঠিক আছে হাত না চালালে পরে তো হবে না, না তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কি করে কাজ হবে। চলো এগুলো আমি কেটে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। মাছের তেল, মাছের তেলটা কি তিতা? পুঁই ডাটা চিংড়ি দিয়ে এটা আজকে আমি ফার্স্ট টাইম রান্না করেছি, পুঁই ডাটা চিংড়ি দিয়ে আমি এতদিন রান্না করিনি, ঠিক আছে তো আজকে আমি ফার্স্ট টাইম করছি, কেমন হয়েছে ভগবান জানে।
ভালো হয়েছে, হেভি হয়েছে খেতে, ভালো মানে হেভি। কী কী নিয়েছি বলেই তুলি আমি, চাটনি, মাছের ঝোল, পাঁপড়, আর তো খেয়ে নিলাম। পুইয়ের ডাটাটা কিন্তু দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। আজকে ফার্স্ট টাইম করেছি, সত্যি ভালো হয়েছে, আমার কাছে খুব ভালো হয়েছে। ছোটটাই নিয়ে নিলাম, চলো এটা কেমন হয়েছে কে বলি। এটাও ভালো হয়েছে, কোনো মশলা দিইনি আমি। একদম হালকা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এই গরমের মধ্যে বেশি তেল মশলা না খাওয়াই ভালো। হাওয়া হচ্ছে